প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজশাহীতে অভাবের তাড়নায় নবজাতককে বিক্রি করে দিলেন তার বাবা। রাজশাহী মহানগরীতে আধুনিক স্ল্যাটার হাউস নির্মাণে সমঝোতার স্মারক স্বাক্ষরিত। রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে প্রায় 2 কোটি টাকা মূল্যের হেরোইন সহ শীর্ষ 2 মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব 5। ফুটবল বিশ্বকাপ উন্মাদনায় মেতে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। রাজশাহীতে অভাবের তাড়নায় 2 দিন বয়সী কন্যা সন্তানকে বিক্রি করে দিয়েছিলেন তার বাবা। পরে পরিবারের অভিযোগ পেয়ে রবিবার ওই নবজাতক ও তার বাবা রহিদুল সহ ক্রেতার শাহানুরকেও নগরীর রাজপাড়া থানা পুলিশ হেফাজতে নিয়েছে। রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএসএম সিদ্দিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। আটক রহিদুলের বাড়ি নগরীর শিলিন্দা এলাকায়, পেশায় তিনি একজন দিনমজুর। শুক্রবার বিষয়টি জানতে পারে পুলিশ। পুলিশ জানিয়েছে, গত 10 নভেম্বর রহিদুলের স্ত্রী জান্নাতুল খাতুন নগরীর লক্ষ্মীপুর এলাকার একটি বেসরকারি ক্লিনিকে কন্যা সন্তান প্রসব করেন। এখান থেকেই নবজাতককে শাহানুরের কাছে বিক্রি করে দেন রহিদুল। এরপর থেকে জান্নাতুলের স্ত্রী বাড়িতে গিয়ে কান্নাকাটি করছিলেন। তা দেখে স্থানীয় এক ব্যক্তি বিষয়টি থানায় জানায়। এরপরই প্রথমে রহিদুল এবং পরে শাহানুরকে থানায় নিয়ে আসা হয়। জানা যায়, গত 12 নভেম্বর তিনি তার মেয়েকে 24,000 টাকার বিনিময়ে বিক্রি করে দেন। তবে ক্রেতার শাহানুর জানিয়েছেন, তার বোনের কোনো সন্তান নেই, তাই বোনের জন্য তিনি বাচ্চাটি কেনেন। বাচ্চা মানে কিনিকট লিয়ে গেছিল আমাক, কি আর নার্সিং হোমে মানে ওইটা লিয়ে যায় আমাক সিজার করেছে, করে বাচ্চা বের করেছে বিকেল 4টার দিকিন। বের করে ছিল আমার কাছে 3 দিন, 3 দিন ছিল, 3 দিনের দিন দুধ খাওয়ায়, বুকের দুধের থেকে কালে লিয়ে গেছে, বুঝতে পারছে নামক থেকে ইয়া লিছে, সই লিছে। তো সই কিসের? তো হলো গে তোমার বাবুর ইয়া হয়েছে, ওই রক্ত যাচ্ছে পায়খানার দ্বার দিয়ে, রক্ত কালো পায়খানা করিচ্ছে, রক্ত যাচ্ছে। তো আমার বাবু আমি মেরে ফেলবো, নিজের বাপ হয়ে এই কাজ করবে আমি ভাবতে পারি? তখন যে বাবু শিশু হসপিটালে ভর্তি করে দিল। দেওয়ার পরে আমি কই, বাবু কোনটা? বাবু লিয়ে আসো। তো কয়, তোমার বাবু মারা গেছে, মারা গেছে। আমি হচ্ছে পরে দেশের বাড়িতে হাঁসাই গাড়ি মাঠি দিছি। তো হাঁসাই গাড়ি মাঠি দিছি তো আমাকে দেখাও সেই জায়গাটা, আমি দেখবো, নাহলে আমার সন্তানক মাঠি দিলি না, আমার সন্তানক দেখাও তুমি। আমার সন্তানকেও দেখায় না, মানে উল্টা আমাকে ঝাড়ি দেয়, বুঝতে পারছেন? যে আমি বাবুর আব্বু, আমি বাবুকে বিক্রি করতে পারবো? এটা আমার জীবন দিয়ে সহ্য হবে? এগুলোন কথা বলে বাবুক লিয়ে গেছিল ওর আব্বুই, বুঝতে পারছেন? লিয়ে যায় মানে মানুষের হাতে দিছে, 3 জন 4 জনের হাতে বাবু গেছে। আমার আর আব্বা নিয়ে যায় বিক্রি করে দিয়েছিল 7,000 টাকার জন্য, আমাকে যেটা শুনেছে সেটাই আমি বলতেছি। রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় মেট্রো ক্যাটাগরি স্ল্যাটার হাউস স্থাপনে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেয়ারি উন্নয়ন প্রকল্প এবং রাজশাহী সিটি কর্পোরেশনের মধ্যে এক সমঝোতার স্মারক স্বাক্ষরিত হয়েছে। রবিবার দুপুরে নগর ভবনে মেয়র দপ্তর কক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এবং প্রকল্পের পরিচালক আব্দুর রহিম। মহানগরীর তালাইমারি এলাকায় 1 একর জায়গার ওপর প্রাণিসম্পদ ও ডেয়ারি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে রাজশাহী সিটি কর্পোরেশনের জমিতে স্ল্যাটার হাউস নির্মাণ প্রকল্পটি বাস্তবায়িত হবে। এতে আধুনিক যন্ত্রপাতি, বর্জ্য পরিশোধন ব্যবস্থা, পশু বিশ্রামাগার, পশু জবহপূর্ব পরীক্ষণ কক্ষ সহ অন্যান্য সুবিধাদি থাকবে। প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে চলতি বছরের ডিসেম্বর মাস পর্যন্ত। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর এ বি এম শরীফউদ্দিন, সচিব মোহাম্মদ মশিউর রহমান, প্রধান প্রকৌশলী নূর ইসলাম তুষার, প্রাণিসম্পদ ও ডেয়ারি উন্নয়ন প্রকল্পের চিফ টেকনিক্যাল কোঅর্ডিনেটর ডক্টর মোহাম্মদ গোলাম রাব্বানি সহ অন্যরা উপস্থিত ছিলেন। রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে প্রায় 2 কোটি টাকা মূল্যের হেরোইন সহ শীর্ষ 2 মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব 5। শনিবার দিবাগত রাত 4:30 টার দিকে নগরীর আমচত্বর এলাকার ওমরপুর থেকে তাদের আটক করা হয়।
এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করে তারা। রবিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানায় র‍্যাব 5। র‍্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব 5 রাজশাহী সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল শনিবার দিবাগত রাত 4:30টার দিকে নগরীর আমচত্বর এলাকার ওমরপুর এলাকায় অভিযান চালায়। এ সময় একটি সাদা মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে 2 কেজি হেরোইন ও নগদ টাকা সহ দুইজনকে আটক করে। আটককৃতরা হলো বগুড়া জেলার নামাজগড় ডালপট্টি এলাকার মৃত নিমাচন্দ্রের ছেলে শ্রী প্রদীপ কুমার এবং রাজশাহীর গোদাগাড়ি উপজেলার কাদিরপুর এলাকার শাজাহান আলীর ছেলে ওবায়দুল রহমান। আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মহানগরীর শাহমখদুম থানায় মামলা দায়ের করা হয়েছে। ফুটবল বিশ্বকাপ উন্মাদনায় মেতে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। 21 ফুট লম্বা আর্জেন্টিনার পতাকা নিয়ে বিশ্বকাপকে স্বাগত জানায় আর্জেন্টিনার সমর্থক গোষ্ঠী। সকাল 11:30টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় আর্জেন্টিনার সমর্থকরা বের করে বিশাল আনন্দ র্যালি, যেখানে অংশ নেয় শত শত সাধারণ শিক্ষার্থীরা। র্যালিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বের হয়ে প্যারিস রোড অতিক্রম করে কবিতাটি চত্বরে ঘুরে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে শেষ হয়। মেসি ভক্তরা বলেন, এবার খালি হাতে নয়, মেসির নেতৃত্বে বিশ্বকাপ নিয়েই ঘরে ফিরবে টিম আর্জেন্টিনা। একই সাথে টিম আর্জেন্টিনাকে ফেভারিট মেনে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ফাইনালে খেলবে বলে প্রত্যাশা করেন ভক্তরা। নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর 3:30টার দিকে শহরের নজওয়ান মাঠে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আ ফ ম বাহাউদ্দিন নাসিম। নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু। প্রধান বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালিক, সাধারণ সম্পাদক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি, নওগাঁ 3 আসনের এমপি সলিমুদ্দিন তরফদার, নওগাঁ 5 আসনের এমপি ব্যারিস্টার নিজামুদ্দিন জলিল জন, নওগাঁ 6 আসনের এমপি আনোয়ার হোসেন হেলাল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। তারা অপরাধ করেও যদি দোষ স্বীকার করে মাফ চায়, মানুষ তাদেরকে মাফ করার চিন্তা করে, কিন্তু এই দুর্নীতিবাজরা হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করেছে। তারা বিদ্যুতের নামে বাংলাদেশকে আর বিদ্যুৎ দিতে পারেই নাই, অন্ধকারে নিয়ে গিয়েছিল। তারা আজকে বিদ্যুতের অভাবে যখন সারা বিশ্বে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে সংকট সৃষ্টি হয়েছে, এটা শুধু বাংলাদেশের সংকট নয়, এর জন্য আমেরিকা থেকে আরম্ভ করে ইংল্যান্ড, জার্মান, ফ্রান্স সহ সারা বিশ্ব বিদ্যুতের যে সংকট, জ্বালানির যে সংকট সৃষ্টি হয়েছে, সকলেই সাশ্রয়ী পথে নিয়েছে। আর এই সংকটের কারণে, করোনা কালীন সময়ের কারণে সারা বিশ্বে অর্থনৈতিক মন্দা চলছে। এই মন্দায় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেয়েছে, আমাদের বাংলাদেশের মানুষের কষ্ট হচ্ছে, এটা সত্য, আমরা সেটা উপলব্ধি করি। আমাদের নেত্রী শেখ হাসিনা সেটা বারবার বলেছেন, কিন্তু এ কথা তো সত্য যে এই যুদ্ধের জন্য অথবা করোনা সংকটের জন্য যে দ্রব্যমূল্যের বৃদ্ধি ঘটছে, সারা দুনিয়ায় যে মন্দা হচ্ছে, সেটা কি আমাদের কোনো দায় আছে? আমরা কি করেছি? এটা কি আমাদের সৃষ্ট? এটা কি আমাদের সরকারের সৃষ্ট? এটা কি শেখ হাসিনার সরকারের সৃষ্ট? কুমিল্লায় লিফলেট বিতরণকালে পুলিশের গুলিতে নিহত ছাত্রদল নেতা নয়ন মিয়ার মৃত্যুর প্রতিবাদে নাটোরে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা ছাত্রদল। রবিবার দুপুরে জেলা ছাত্রদলের আয়োজনে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে দলীয় নেতাকর্মীরা। মিছিলটি আলাইপুর এলাকা ঘুরে দলীয় কার্যালয়ের সামনে ফিরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুল, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন সহ অন্যান্যরা। এ সময় তারা পুলিশ বাহিনীকে বর্তমান সরকারের আজ্ঞাবাহ দলবাজ পুলিশ আখ্যা দিয়ে বলেন, এ সরকার এখন বিএনপিকে মাঠে দেখলেই ভয় পাচ্ছে। সমাবেশের লিফলেট বিতরণ করার সময় গুলি করে তাদের নেতাকর্মীদের হত্যা করা শুরু করেছে, কিন্তু এভাবে জিয়ার আদর্শের সৈনিকদের দমাতে পারবে না।
তারা এই সরকারকে উৎখাত করতে মাঠে নেমেছে। জনগণ এখন তাদের সাথে রয়েছে, তারা আন্দোলন চালিয়ে যাবে। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।